হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ আমি মেহেদি। আগে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। ওকে, প্রথমে আমরা ছবিটি সিলেক্ট করবো। এর জন্য আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি, সেটা হলো কন্ট্রোল প্লাস ও, অথবা আমরা এই যে ফাইল, ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আমরা ছবিটা নিতে পারি। একটু সময় নিচ্ছে, হ্যাঁ আসলো। আমরা এই ছবিটা সিলেক্ট করলাম। আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, এর জন্য ছবিটা নিলাম, লেয়ার কপি করলাম। তো লেয়ার কপি আমরা কয়েকভাবে করতে পারি। প্রথমত এটাকে হোল্ড প্রেস করে এখানে নিয়ে ছাড়লে লেয়ারটা কপি হবে, অথবা আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি কন্ট্রোল প্লাস জে, অথবা আমরা এখানে ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলেও ওকে দিলে আমাদের আর একটা লেয়ার পেয়ে যাবো। তা আমাদের এতগুলো লেয়ার দরকার নেই, আমরা এগুলো ডিলিট করব, জাস্ট একটা লেয়ার হলেই চলবে। আচ্ছা, লেয়ার কপি করলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে দিলাম। আচ্ছা, এরপর যেটা করতে হবে, আমরা সিলেকশন টুল নিলাম। সিলেকশন টুল, এটা হলো কুইক সিলেকশন টুল। কিবোর্ড শর্টকাট হলো ডব্লিউ, ডব্লিউ প্রেস করলে এটা নেওয়া হবে। আচ্ছা, তারপর যেটা করব, আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তো এটা মোটামুটি সিলেক্ট করলেই হবে, মোটামুটি যেরকম সিলেক্ট হয় আর কি অটোমেটিক। হ্যাঁ, মোটামুটি সিলেকশন হয়ে গেছে, এখানে একটু কারেকশনের প্রয়োজন আছে। তো আমরা এটুকু হলো ডিসিলেক্ট করতে হবে, এই যে হাতের এই অংশটা, এটা সিলেকশনটা ভিতরে ঢুকে গেছে। আমরা সিলেকশন এটা করতে হলো সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট সম্বলিত যেই কি দুটা আছে কিবোর্ডের, এই দুটা চাপলে বড় হয় এবং ছোট হয়। তো আমাদের প্রয়োজন অনুসারে এতটুকু নিলাম। এবার অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করলে দেখেন যে ভিতরে মাইনাস সাইন চলে এসেছে। এখন এটাকে আমরা ক্লিক করলে এখান থেকে এটুকু ডিসিলেক্ট হবে, যতটুকু টুকু ডিসিলেক্ট করার দরকার। আচ্ছা, আমরা সেই প্রয়োজন অনুসারে ডিসিলেক্ট করতেছি। এখানে আরো দরকার, পেপারটা হয়ে গেল মোটামুটি, এখানে ডিসিলেক্ট করা দরকার। তো হোল্ড প্রেস, অল্টার হোল্ড প্রেস করে
তারপর ক্লিক করলে সরি এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট করতে হবে তো যখন আপনার কুইক সিলেকশন টুলের ভিতরে যে প্লাস সাইনটা ওটা থাকা অবস্থায় এখানে ক্লিক করলে আমার এটুকু সিলেক্ট হয়ে যাবে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র সিলেক্ট করতেছি আচ্ছা হয়ে গেল এবার আমরা জুম আউট করলাম এই যে এখানে আমরা একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করতে পারি আপনাদের চুলগুলো নিয়ে এত চিন্তা করার দরকার নেই মোটামুটি যেরকম হয় সেরকম সিলেক্ট করলেই হবে এই যেরকম অটোমেটিক হয়েছে সিলেক্ট করলেই হবে আচ্ছা এরপর যেটা করতে হবে আমাদের সিলেকশনটাকে এখন যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে এটাকে আমাদের মূলত সাবজেক্টটা সিলেক্ট করা দরকার তো এর জন্য যেটা করতে হবে ইনভার্স করতে হবে কারণ যদি এখানে রাইট ক্লিক করি সিলেক্ট ইনভার্স এখন দেখেন শুধুমাত্র সাবজেক্টটা সিলেক্ট হয়ে আছে এবার আমরা রিফাইন এজ এখানে ক্লিক করলাম এই যে দেখেন এখন আমরা ছবিটাকে কাজের সুবিধার জন্য একটু বড় করে নেব এইখানে গেলাম তারপর জুম ইন করলাম আমাদের যতটুকু প্রয়োজন নিজেদের কাজের সুবিধার জন্য ঠিক ততটুকুই করব আচ্ছা এত প্রয়োজন নেই তো একটু জুম আউট করব সেটা হলো অল্টার প্রেস করলেই অল্টার প্রেস করে ক্লিক করলে জুম আউট হয়ে গেল আচ্ছা এবার যেটা করব আমরা ব্রাশ টুল নিলাম ব্রাশ টুল নিয়ে আমাদের ব্রাশ টুলটা একটু বড় বানানো দরকার সেটা হলো আপনার সেকেন্ড হ্যাঁ ব্রাশ টুলটা সিলেক্ট করতে হবে ব্রাশ টুলটা সিলেক্ট করে ব্রাশ টুলটা একটু বড় বানাবো সেটা হলো আপনার থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সম্বলিত কি কিবোর্ড থেকে সেটা সিলেক্ট করে সেটা প্রেস করলেই কার্সারটা বড় হবে আচ্ছা যথেষ্ট বড় আছে এবার আমরা এগুলো সিলেক্ট করা আরম্ভ করব চুলগুলো এই যে দেখেন এই যে আমাদের যে চুলগুলো সিলেক্টেড ছিল না এতক্ষণ ওগুলো চলে এসেছে অলরেডি আরো আসবে আরো সুন্দরভাবে করতে হবে আপনারা সময় নিয়ে করবেন যে সুন্দরভাবে চলে এসেছে যথেষ্ট এবার এই পাশটা ঠিক করি আমরা উপর থেকে যেহেতু শুরু করেছিলাম আবার উপর থেকে শুরু করি চুলগুলো যত দূর চুল আছে অত দূর আমরা নিব এখানে একটু নীল আছে হ্যাঁ হয়ে গেল দেখেন আমাদের চুলগুলো কত সুন্দরভাবে চলে এসেছে সবকিছু সিলেক্ট হয়ে এবার আমরা যেটা করব এটাকে আমরা এখানে দেখেন কয়েকটা অপশন আছে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক নিউ ডকুমেন্ট এই যে আমরা নিউ লেয়ার হিসেবেও নিতে পারি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক হিসেবেও নিতে পারি তো
এখানে দুইটা বিষয় যেটা হলো নিউ লেয়ার হিসেবে নিলে এটা জাস্ট একটা লেয়ার হিসেবে আসবে এবং যেটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে না শুধুমাত্র আমাদের সাবজেক্টটা থাকবে আর আমরা যদি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক হিসেবে নিই তাহলে আমরা একটা লেয়ার মাস্ক পাবো তো আমাদের কাজের সুবিধার জন্য আমরা লেয়ার মাস্ক নিয়ে রাখি আর এখানে এগুলো হলো আপনার প্রয়োজন অনুসারে স্মুথ তারপর ফেদার কন্ট্রাস্ট যেগুলো প্রয়োজন অনুসারে নিতে হবে আপনার যতখানি নিলে আমাদের যে চুলগুলো এগুলো খুব সুন্দরভাবে আসে তো তারপরে ওকে হিট করলাম ওকে হিট করার পরে দেখেন আমাদের সাবজেক্টটা এসে গেছে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ছাড়া অলরেডি ব্যাকগ্রাউন্ড কাটা হয়ে গেছে এখন যে বিষয়টা আছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ব্যাপারটা তো আমরা প্রথমে সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা তো সাদা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য সলিড কালার আমরা সাদা নিলাম ওকে দিলাম দেখেন হয়ে গেল আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড চুলগুলো কত সুন্দর চলে এসেছে কোনো ঝামেলা নেই একেবারে আসল ছবির মতোই দেখেন এই যে ইভেন এই যে একেবারে থিন যে চুলগুলো ওগুলো চলে এসেছে